আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আমি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে কিছু আপডেট দেব আমার হাঁসের। যারা আমার নিয়মিত ভিডিও দেখতেছেন আপনারা জানেন যে কিছুদিনের মধ্যেই আমার সাদা চীন হাঁসের কিছু বেবি হবে। তো এখানে আমার দেখেন চারটি চীন হাঁস বর্তমানে কুচে বসা আছে। আর হলো এইখানে আরেকটা হাঁসের ডিম রাখা আছে। এখানে দেখেন এইখানে আমি নষ্ট ডিম দিয়ে রাখছি যেন এইগুলা দেখে দেখে ওরা ডিম পারে। এটাতে দেই একটা আর এই যে এইখানে রাখি একটা, এই হলো দুইটা। এই দুই জায়গায় কিন্তু দুইটা হাঁস ডিম পারে নিয়মিত। আর এইখানে দেখেন আমার ডিম জমা হয়েছে 1, 2, 3, 4 মোট 8টি ডিম। আমার তো ঠান্ডা জ্বর, হয়তোবা কথা স্পষ্ট না হইতে পারে, যদি না বুঝেন ইনশাল্লাহ কমেন্টে জানাবেন, আমি বিস্তারিত বলে দেবো ইনশাল্লাহ। তো এখানে 8টি ডিম আছে, এখানে দুইটা হাঁসের ডিম, এখানে দুইটা সাদা হাঁসের ডিম আছে। আর এইখানে দেখেন আরও কিছু নষ্ট ডিম আমি রেখে দিছি, যেন আমি এদের ডিমের জন্য ব্যবহার করতে পারি এগুলাকে। কারণ হাঁস যখন যেখানে ডিম দেখে সেখানেই কুচে বসে। হ্যাঁ, এখান থেকে আরেকটা সমাধান পাওয়া যাবে, সেটা হলো যে অনেকেই বলেন ভাই আমার হাঁস তো অন্য জায়গায় ডিম পারে, এক এক দিন এক এক জায়গায় ডিম পেরে চলে আসে। তো আপনারা চাইলে এই কাজটা করতে পারেন, সেই কাজটা হলো নষ্ট ডিমগুলা এরকম একটা পাত্র নিয়ে নষ্ট ডিমগুলো এখানে বসায় রাখবেন। নষ্ট ডিম বসায় রাখলে ওই হাঁস প্রত্যেক দিন এইখানে এসে ডিম পারবে। ভালো ডিমটা সরায় ফেলবেন এবং নষ্ট ডিম যেটা এটা এখানে রাখবেন। ভালো ডিম সরানোর কারণ হলো যে আজকে যে ডিমটা দিছে, ধরেন আপনার হাঁস 15 থেকে 20টা ডিম, ধরেন 10 থেকে 15টা ডিম পারবে। তো ধরেন 10টা ডিমই পারলো, তো প্রথম থেকে 10 দিন যে ডিম পারবে 10 দিনের, তা কিন্তু প্রথম দিনের ডিমের মধ্যে লাগবে, ফলে দেখা যায় বাচ্চা আগে পরে ওঠে। তো এর থেকে বাঁচার একটাই উপায় কি, নষ্ট ডিম দিয়ে রাখবেন, যখন কুচে আসে তখন একসাথে ডিমগুলো বসাবেন। এখানে আপনি ফ্রিজে নর্মালে নিয়ে রাখতে পারেন, এতে ডিম খুব ভালোভাবে ফুটানো যায়, নষ্ট হয় না। অনেকে ভয় পান যে নষ্ট হবে কিনা, নষ্ট হবে না ইনশাআল্লাহ। তো এইভাবে আপনারা এখান থেকে একটা সমাধান করতে পারেন যে চিনহাঁস এদিক সেদিক ডিম পারবে না, বা নিয়মিত ডিম পারার জন্য একটা জায়গা আপনার চিনহাঁসের জন্য করে দিবেন ইনশাআল্লাহ। আর এইখানে যে আপডেটটা দিছিলাম তার মধ্যে আর একটা আপডেট হলো, এখানে একটা সমস্যা দেখা দিছে, সমস্যাটা আমি আপনাদেরকে দেখাই। সমস্যাটা হলো এই যে এখানে দেখেন, এর সমস্যাটা হলো হঠাৎ করে ডিমটা ভেঙে গেছে, ভিতরে আপনার বাচ্চাটা নাড়াচাড়া করতেছে, এই ভিতর থেকে ডিমটা এটা ভেঙে গেছে দেখেন। এইটার নিচে 10টা ডিম আছে, এখানে সাদা হাঁসের ডিমও আছে, কালো হাঁসের ডিমও আছে। তো এইটা আপনার এই যে এখানে মাথাটা ভেঙে গেছে কোনো এক কারণে, হয়তো বা যে এই হুড়োহুড়ি করে মারামারি করে ওই সময় হয়তো ভেঙে গেছে, মারতে আসতেছে। আর এইটার নিচে যে ডিমটা বলছিলাম যে 14 তারিখে উঠবে, এখানে অনেক বড় একটা মিস্টেক হয়ে গেছিলো। কারণ আমি এক মাসে হিসাব করে বলছিলাম, মূলত এদের ডিম ফুটতে লাগে 35 দিন। তো আমি এই কথাটা মানে একদম মাথার থেকে উঠে গেছিলো, আমি কাজেতে আমি 30 দিনের হিসাব করে বলছিলাম যে 14 তারিখে বাচ্চা উঠবে, কিন্তু এইগুলা তো আপনার 35 দিন লাগে। তো ওই ক্ষেত্রে 19 তারিখে আপনার এগুলোর 35 দিন বয়স হবে, 19 তারিখে 35 দিন বয়স হবে এগুলার। তো ইনশাআল্লাহ আজকে 17 ডিমের ভিতরে বাচ্চা নড়াচড়া করতেছে, আওয়াজ পাওয়া যায়। তো এগুলা আপনার উঠবে হলো 19 তারিখে, এগুলা 19 তারিখের ভিতরে বাচ্চা নড়াচড়া করতেছে, হাতের মধ্যে আওয়াজ পাওয়া যাইতেছে দেখি। হ্যাঁ, এটার ভিতরে বাচ্চা নড়াচড়া করতেছে, এটা হলো যেটার ডিম। হ্যাঁ, এটার ভিতরেও একই অবস্থা, আসলে এত খুশি লাগতেছে। হ্যাঁ, এইটার ভিতরেও নড়াচড়া করতেছে। আমি এখান থেকে নষ্ট ডিমগুলো ফেলে দিছি, তো কাজেতে এই আশা করি যে ইনশাআল্লাহ এখান থেকে কোনো ডিম আমার মিস যাবে না, পুরো ডিম ইনশাআল্লাহ এখান থেকে আমি পাবো, আশা রাখি ইনশাআল্লাহ। তো আর এইটা উঠবে 19 তারিখে বসাইছি, 19-এর সাথে আর 5 যোগ করলে 24, ইনশাআল্লাহ এটা উঠবে আমার 24 তারিখে, এটার বাচ্চা হবে 24 তারিখে। আর এই দুইটা আপনার লাস্টে যে বসিয়েছিলাম, এটা তারিখ তো এখানে দেওয়াই আছে, এটা একটু পাগলাটে টাইপের, আর এইটা হবে 29 তারিখে,
এইখানে 29 তারিখে আরও সাদা বাচ্চা উঠবে 4টা, এটা উঠবে আপনার 29 তারিখে। এগুলা নিচে, এটা নিচে ডিমটা বসাই দিছি, আর এইখানে ডিম এটা বসাইছে আপনার 10 তারিখে, এটা সামনের মাসের 15 তারিখে বাচ্চা হবে। তো এখান থেকে আমি চেক করতেছি, দেখি মাশাল্লাহ আল্লাহর রহমতে প্রায় সবগুলোই আমার জমে যাইতেছে, ডিমগুলা প্রায় সবগুলাই জমে গেছে ইনশাল্লাহ। আমি দেখছি ওইটা সবগুলাকে লাইট ধরে আমি দেখছি। তো আপনারা যদি অনেকেই বলেন যে ভাই লাইট ধরে এটা কীভাবে ডিম চেক করেন, ইনশাল্লাহ আপনারা চাইলে ওইটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আমি নিয়ে আসব ইনশাল্লাহ। 10-7, হ্যাঁ এইগুলা ইনশাল্লাহ জমে গেছে সব, অর্ধেকের বেশি জমে গেছে। আমি গত রাত্রে চেক করছিলাম, আজকে রাত্রে চেক করা হয় নাই, এইগুলার তাও জমে গেছে। তো এই ছিল হলো ভিতরের আপডেট, আর এই হলো আমার ডিম। এগুলো একটু ঢেকে রেখে যায় নাহলে নষ্ট করে ফেলবে। কতদিনে এখানে ডিম পারছে, পরে যখন ডিমগুলো নষ্ট হয়ে গেছে পরে এখানে বসাই দিছি, তারপর থেকে নিয়মিত এখানে পারতেছে, এরপর আর বাহিরে আমার এগুলো ডিম পারে নাই। দেখেন এক নজর আমার হাঁসগুলোকে দেখেন, মানে এত খুশি লাগে ভাই এগুলো দেখলে। তবে যতই খুশি লাগুক, আগের হাঁসগুলোকে খুব মিস করি, খুব বেশি মিস করি। পছন্দের হাঁসগুলো ছিল, বিশেষ করে আমার আগের যে হাঁসাটা ছিল যেটা আপনারা দেখছেন, ও আমার বাসায় মানে এত মহব্বত লাগাইয়া গেছে ভাই, আসলে কষ্ট লাগে ওইটার কথা বলতে গেলে। যাই হোক, ওইটার মনে করতে চাই না, কারণ আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। তো এইখানে আমি দেখাই আপনাদের আমার ছাগলটা দেখাই, মাশাআল্লাহ দেখেন। এটার থেকে এবার কিন্তু 3টা বাচ্চা পাইছিলাম ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। এটা আবার ভোরবে, একটু অসুস্থ হয়ে গেছে, নাক দিয়ে পানি পড়তেছে, সম্ভবত ঠান্ডা লাগছে। আর এটা হলো আমার রাম ছাগল ক্রস বাচ্চা, এটা এটা ক্রস। আর এটা হলো নতুন পাড়া কিনে আনছিলাম, কারণ বাড়িতে যেহেতু ছাগল আছে কোথায় যাবো পাড়া আনার জন্য। তো এইটা আমার দেখেন হাট থেকে কিনেছিলাম, আল্লাহর রহমতে একদম সুস্থ আছে। তো এখানে একটা খাসির বাচ্চা শুয়ে আছে। হ্যালো, ভালো আছো? নি আমি আমি হুর অলস। আর এই যে এখানে দেখেন বাচ্চাগুলো খাইতে আসতেছে, এইখানে একটা আছে, এই যে এখানে আছে দেখেন গ্রোথ মাশাল অনেক সুন্দর হয়েছে। এই যে এখানে একটা আছে, এই আমাকে দেখে উঠে যাইতেছে। আর এই হলো আমার মুরগির বাচ্চাগুলা, এই বাচ্চাগুলো আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে। এগুলা স্টেটার ফিড খুব কম খায়, এগুলা খুদ এইটা একটু বেশি খায়। স্টেটার ফিড যেটা দিই ওইটা এতটা খায় খেতে চায় না, মানে এতটা চাহিদা দেখায় না ওরা। দেখ কত সুন্দর হয়েছে, না ভিতরে ঢুকে দিই, বড় দেখে একটা বের করি, বড় ঘাড়শিলাটা কই। এই দেখেন একটা এখানে আছে, এই তো এইখানে আমার আল্লাহর মতো 11টা বাচ্চা আছে। একটা বাচ্চা অসুস্থ হয় নাই, কোনো সমস্যা হয় না 11টার মধ্যে একটাও, সবগুলো আল্লাহর মতে সুস্থ আছে। 11টা ধরে ঠিক আছে এবার আল্লাহর মতে। এইখানে আপনার এই 6টা আছে ঘাড়শিলা, এবং ঘাড়শিলা সিরা ছাড়া যেটা ওইটা আছে মোট 5টা। দেখেন কেমন এই তো এইখানে কবুতরগুলা দেখেন, প্রচুর রোদ এইখানে। আমি আপনাকে আমার হাঁসগুলা দেখাই, দেখেন মোরগটা দূর পারতেছে এখানে। এই যে মাশাআল্লাহ আমার হাঁসগুলা দেখেন, এই যেটা টাল হয়ে আছে এখনও, এটা টাল সারে নাই। এই যে আমার রাজহাঁস, ওইটা ওই হাঁসাটা অসুস্থ হয়ে গেছিলো মাঝখানে, ওই যে আমাকে দেখে ও আমার কাছে চলে আসে, আয় পিঁপড়া এখানে অনেক। আর এই হইল আমার হাঁসগুলা দেখেন, আরও সুন্দর হবে। আজকে যে গোসলে যায় নাই, আজকে রোদ আছে ঠিক আছে, আমি কেবল ছেড়ে দিলাম, এর আগে সারি নাই কারণ স্কুলে চলে গেছিলাম। আমাদের এদিকে কুকুর একটু বেশি সমস্যা সৃষ্টি করতেছে, যার কারণে আমি আর কি এগুলোকে বাহিরে খুব কম সারি। যতক্ষণ আমি বাসায় থাকি ওই পরিমাণে, ওই মানে ওই সময় অনুযায়ী আমি কিন্তু হাঁসগুলোকে ছাড়ি, এছাড়া আমি বেশি বাহিরে ছাড়তে চাই না। তো
এইখানে এই হাঁস, এই দুইটা হাঁসি ডিম পারতেছে বর্তমানে, এই যে দুইটা হাঁসি ডিম পারতেছে। আর এখন আমার বাসায় আপনি মেট করে শুধু একটা হাঁসা, আর ভাই আরেকটা যে হাঁসা, ও এখনও ওইরকমভাবে সুস্থ হইয়া মিট করার মতো হইতে পারে নাই, ওটা আরও দেরি লাগবে হয়তোবা, ওটা এখনও প্রচুর ভয় পায়। যা রুমে নিয়ে একটা ঘরের ভিতরে নিয়ে ভিডিও দেয় আমাদেরকে দেখাই, সবগুলাকে ভিতরে নিয়ে আসছি। এখন বাহিরে আমার হাঁসি আছে মাত্র তিনটা, আর হাঁস আছে দুইটা, আর এটা যেটা এটা এখনও পুরোপুরি সুস্থ হইতে পারেন, এটা এখনও ওই আপনার হাতটা বাঁকা করে থাকে দেখে নিয়েছে, এটা এখন ঘাড় বাঁকা করে আছে। এখন যে দুইটা মোটামুটি সুস্থ আছে আল্লাহর রহমতে, ওই দুইটাই আমার ডিম পারতেছে, আর হাঁসা আছে এখানে মাত্র দুইটা। আর আমি আপনাদের গরু দেখায় দেখেন, এখানে গরু আছে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরও দুইটা গরু আমার এখানে আমি নিয়ে আসব। এই দুইটা হলো আপনার গাভী, দেখেন খাবার খাইতেছে এখানে, এই